বন্ধু স্পেশালি যখন দেখা গেছে যে ভেস্টিয়ের যে আত্মনির্ভর প্ল্যান যেটা আমরা জুন মাসে আমরা নতুন একটা মডিফিকেশন করে একটা সেট আপ তৈরি করেছি নতুন একটা মার্কেটিং প্ল্যান আপনাদেরকে দিয়েছি এবং এই মার্কেটিং প্ল্যানের দ্বারা লোকেরা তাদের যা ইনকাম করছিল আগে তার থেকে বহুগুণ ইনকামকে বাড়িয়ে নিয়ে যেতে পেরেছে এই আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান কিভাবে কাজ করে আমরা সেইগুলো সম্পর্কে আজকে এখানে ডিসকাস করব পার্শ্ববাসী আজকে বহু বন্ধুরা রয়েছেন যারা হয়তো বাংলাদেশ থেকে রয়েছেন এবং ইন্ডিয়া থেকেও প্রচুর ব্যক্তিরা আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের একটা প্রশ্ন থাকে যে ইন্ডিয়ার মার্কেটিং প্ল্যান আর বাংলাদেশের মার্কেটিং প্ল্যানের মধ্যে পার্থক্য কি রয়েছে মার্কেটে ওখানে কার মার্কেটিং প্ল্যানের মধ্যে কি কি ফ্যাসিলিটিস রয়েছে কি কি অফার ওখানে এস্টাবলিশ থাকে অফার এর যে গিফট ভ্যালু গুলো পাওয়া যায় তাদের ভ্যালু কত হয় প্রোডাক্টস পাওয়া যায় এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আজকে এই ট্রেনিং এর মাধ্যমে যেটা আমরা এখানে করছি জুমের মাধ্যমে সেখানে আজকে পুরো ভেস্টিজের মার্কেটিং প্ল্যানটাকে আমি ডেসক্রাইব করব বাংলাদেশের জন্য কিভাবে সেটা কাজ করে কত পিভিভিভি রেশিও এই সমস্ত কিছু ওখানকার কি কি অফার রয়েছে সেই সমস্ত কিছু যাতে বাংলাদেশের যে কোনো ব্যক্তি ভেস্টিজের মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওটাকে দেখতে পারে যারা আমাদের ইন্ডিয়াতেও রয়েছে পরবর্তীকালে আপনাদের নতুন কোনো ডিস্ট্রিবিউটর তৈরি হলেও আপনারা তাদেরকেও এটাকে ফরওয়ার্ড করতে পারেন তারাও দেখতে পারেন এবং দ্যাটস ওয়াই এটাকে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে ব্রডকাস্টও করে রাখছি সো দ্যাট এটা সেফ থাকবে যাতে আপনারা পরবর্তীকালে এটা ব্যবহার করতে পারেন এটার ইউটিলাইজেশন করতে পারেন তো চলুন বন্ধু আজকে আমরা শুরু করি সব থেকে প্রথমে ভেস্টিজের আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান সব থেকে প্রথমে আপনাদেরকে জানাই যে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড যে ইন্ডিয়া থেকে স্টার্ট হয়েছিল এবং ইন্ডিয়া থেকে স্টার্ট করে আজকে নট অনলি ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে আমরা নেপালে যেরকম রূপে রয়েছি দুবাই বেহরিন সৌদি ওমান এবং পরবর্তীকালে আমরা ভেরি সুন আমরা ঘানা লঞ্চ করতে চলেছি থাইল্যান্ড লঞ্চ করতে চলেছি মার্কেটিং প্ল্যান অ্যাক্রস দা ওয়ার্ল্ড সব থেকে প্রথম প্রশ্ন যেটা ম্যাক্সিমাম লোক আমার কাছে করেন এবং বাংলাদেশে যত ফোন আসে তার মধ্যে ম্যাক্সিমাম ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ফোন কল একটা রিলেটেড থাকে যে ওখানকার মার্কেটিং প্ল্যানটা কি ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড প্রেস্টিজের মার্কেটিং প্ল্যান সমস্ত জায়গাতেই সেম কোনো পরিবর্তন নেই সেম মার্কেটিং প্ল্যান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যেটার পার্থক্য থাকে সেটা হচ্ছে পিভিভি রেশিও কি জিনিস আমি পরবর্তীকালে সেটা আপনাদেরকে জানাবো মার্কেটিং প্ল্যান যেটা আমরা রিসেন্টলি আপনাদেরকে দিয়েছি সেটাকে বলা হচ্ছে আত্মনির্ভর আত্মনির্ভর অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনি নিজের ওপর নির্ভরশীল আপনাকে যাতে অন্য কারোর ওপর নির্ভরশীল হতে না হয় এমন একটা বিজনেসের স্ট্র্যাটেজি এমন একটা বিজনেসের প্ল্যান যেটা আপনাকে দেওয়া হয়েছে আত্মনির্ভর মার্কেটিং প্ল্যানের মাধ্যমে এই আত্মনির্ভর মার্কেটিং প্ল্যান যেটাকে আমরা ফোর ফোল্ড বোনাস মার্কেটিং মার্কেটিং বলা হয় কারণ কিছু সুবিধা রয়েছে এটা অন্যান্য কোম্পানি থেকে আলাদা করেছে পৃথক করেছে যার মধ্যে সব থেকে প্রথম সুবিধা হচ্ছে ওয়েস্টিজ মার্কেটিং প্ল্যানের মধ্যে অ্যাকুমুলেটিভ সিস্টেম রয়েছে অ্যাকুমুলেটিভ যার মানে হচ্ছে প্রত্যেক মাসে আপনার ব্যবসা যোগ হতে থাকবে যদি প্রত্যেক মাসে ব্যবসা যোগ হতে থাকে ব্যবসা ইনক্রিজ হতে থাকবে লোকেদের অ্যাচিভমেন্ট খুব ফাস্ট হবে লোকেরা দ্রুত অ্যাচিভ করতে পারবে এবং নেক্সট লেভেল টু নেক্সট লেভেল অ্যাচিভ করে তাদের সাকসেস এবং তাদের সম্পত্তির পরিমাণ তারা বাড়িয়ে যেতে পারবে এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে যেহেতু এখানে প্রত্যেক মাসে বিজনেস খালি যোগ হবে তো এই বিজনেসের মধ্যে অনলি প্রমোশন রয়েছে ডিমোশনের কোনো জায়গা এই বিজনেসের মধ্যে রাখা হয়নি রাইট যেহেতু প্রত্যেক মাসে আপনার ব্যবসা যোগ হবে তো ইওর বিজনেস নেভার রিচেস টু জিরো কোনদিনও আপনার ব্যবসা এখানে আপনি শূন্যের মধ্যে পৌঁছাবেন না প্রত্যেক মাসে আপনার ব্যবসা এখানে কন্টিনিউলি বাড়তেই থাকবে ওকে তার পাশাপাশি নো ওয়ান টাইম অ্যাচিভমেন্ট আপনি যে জায়গা যে লেভেলকে একবার আপনি অ্যাচিভ করে ফেলবেন দ্যাট ইজ ইউর পারমানেন্ট লেভেল হয়ে যাবে আপনাকে সেখান থেকে এগিয়ে যেতে পারবেন পিছিয়ে আসার কোনো জায়গা এই ফেস্টি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি তার পাশাপাশি বন্ধু ডিরেক্টর বোনাস উইথ কমপ্রেসিভ ডাউনওয়ার্ড সেটা আমরা যখন কমপ্রেসিভ ডাউনওয়ার্ডে যা যেতে যাব বিজনেস ডিরেক্টর বোনাসের ক্ষেত্রে তখন ডিসকাস করব এলবি যেটা রোল অফ রয়েছে রিনিউয়ালের এখানে কোনো সিস্টেম নেই একবার যখন আপনি আইডি নিয়ে জয়েন করেন আপনার আইডি আপনি অ্যাক্টিভ করিয়ে দেন তারপর আপনার আইডি কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে এবং এই পুরো জিনিসটাকে তৈরি করা হয়েছে টু মেক ইউ ওয়েলদি আপনাকে সম্পদশালী তৈরি করার জন্য আত্মনির্ভর মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আপনি ক ধরনের ইনকাম পান এখান থেকে আপনি টোটাল ন ধরনের ইনকাম পান কি কি একটা হচ্ছে সেভিংস অন কনজামশন ব্যবহার করবেন তাতে আপনার লাভ হবে পারফরমেন্স বোনাস যেটা ফাইভ টু ইলেভেন পার্সেন্ট রয়েছে যার সম্পর্কে আমরা জানবো ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস ফোর পার্সেন্ট বিজনেস বিল্ডিং বোনাস 14, পার্সেন্ট লিডারশিপ অপারেটিং বোনাস সিক্সটিন পার্সেন্ট ট্রাভেল ফান্ড ফাইভ পার্সেন্ট কার ফান্ড ফাইভ পার্সেন্ট হাউস ফান্ড ফাইভ পার্সেন্ট হাউস পান থ্রি পার্সেন্ট এলিড ক্লাব এই প্রত্যেকটা ইনকাম আপনি যেরকম কাজ করে সফলতার দিকে থাকেন এক একটা ইনকাম আপনার জন্য ওপেন হতে থাকে এবং সেই যখনই এই বিজনেসকে আপনি শুরু করবেন আপনি যেন ছজন ডাউনলাইনকে নিয়ে আপনার এই বিজনেসকে শুরু করবেন কারণ ছজন ডাউনলাইন নিয়ে যদি আপনি বিজনেস শুরু করেন আপনার বিজনেস করতে সুবিধা হবে আপনার বিজনেস স্টেবল থাকবে এবং ভবিষ্যৎ তখনই তৈরি হয় কেরিয়ার তখনই তৈরি হয় বিজনেস তখনই ডেভেলপ হয় যদি তার মধ্যে স্টেবিলিটি থাকে আর আপনার বিজনেস কে স্টেবল করার জন্য এখানে ছটা ডাউনলাইন নিয়ে আপনি কাজ করা শুরু করবেন এবং তাদেরকেও এক কথাই বলা যে আপনাদেরকেও এই ছটা ডাউনলাইন নিয়ে এখানে কাজ করা শুরু করতে হবে এবং প্রত্যেক মাসে আপনার বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র যেগুলো ভেস্টিজের কাছে রয়েছে যেগুলো আপনার বাড়িতে ব্যবহার হতে পারে সেই প্রত্যেকটা জিনিস আপনি ভেস্টিজ থেকে পারচেস করবেন ইউ জাস্ট নিড টু চেঞ্জ ইউর শপ আপনার যে দোকান থেকে আপনি রেগুলার আপনার মান্থলি জিনিসপত্র কেনেন ঘরের বাড়ি কাজের জন্য সেই প্রত্যেকটা জিনিস যেগুলো ভেস্টিজের মধ্যে রয়েছে আপনাকে জাস্ট দোকানটা চেঞ্জ করতে হবে অ্যান্ড আপনার যাবতীয় ড্রিমস এবং যাবতীয় স্বপ্ন এবং বিজনেস এস্টাবলিশ হবে জাস্ট এই কাজটা করার মাধ্যমে কিভাবে আমরা প্রত্যেকটার ওপর ডিসকাশনে যাবো সব থেকে প্রথম আমরা কথা বলবো সেভিংস অন কনজামশন সেভিংস অন কনসামশন কি যে কোনো প্রোডাক্টের আমরা জানি দুটো করে প্রাইস থাকে একটা হচ্ছে ডিস্ট্রিবিউটার প্রাইস বা কেনা প্রাইস একটা হচ্ছে এমআরপি বা সর্বোচ্চ বিক্রয় যেটাকে বলি এই যখন আপনি উইদাউট আইডি না নিয়ে আপনি যদি জেনারেলি পার্চেস করতে চান তাহলে আপনাকে পে করতে হয় এমআরপি এমআরপি অর্থাৎ সর্বোচ্চ খুচরো মূল্য যেটা রয়েছে সর্বোচ্চ মূল্য আপনাকে সেটা পে করতে হয় যদি আপনি সেটার থেকে ডিসকাউন্ট চান টেন টু টোয়েন্টি পার্সেন্ট কমে আপনি প্রোডাক্ট পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আপনাকে জয়েন করতে হবে আপনার আইডি ক্রিয়েট করতে হবে এখানে আইডি ক্রিয়েট মানে বিশাল বড় জিনিস নয় জাস্ট আপনাকে একটা ফর্ম করতে হবে আপনি চাইলে অনলাইনেও করতে পারেন কারণ অনেকে রয়েছে এটারও একটা প্রশ্নের জবাব দিয়ে দিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করে ইন্ডিয়া থেকে যে বাংলাদেশে জয়নিং করাতে হলে কি করে করতে হবে যেরকম ইন্ডিয়াতেও আপনারা করতে পারেন আপনারা আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল পজের মাধ্যমে যেরকম জয়েন করান আপনি করাতে পারবেন বাংলাদেশেও যারা রয়েছেন তারাও ইন্ডিয়া দুবাই যে কোনো জায়গাতেই আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি জয়েন করাতে পারবেন আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে যখন আপনি যাবেন সেখানে আপনি যখন আপনার ডিস্ট্রিবিউটার অ্যাড করবেন কান্ট্রি আপনাকে চেঞ্জ করতে হবে যে দেশের লোককে জয়েন করাচ্ছেন সে দেশের আইডিয়া সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে যা প্রসেস আছে সেই প্রসেস সেম প্রসেস ফলো করতে হবে কেওয়াইসি ডকুমেন্টস হিসেবে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কেওয়াইসি ডকুমেন্টস থাকে ইন্ডিয়ার ক্ষেত্রে যেরকম আধার কার্ড প্যান কার্ড এই দুটো হচ্ছে ম্যান্ডেটারি বাংলাদেশের ক্ষেত্রে আপনাদের যেরকম এনআইডি থাকে সেই ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড হচ্ছে ম্যান্ডেটারি যদি কারোর এনআইডি না থাকে তাহলে সেই জায়গাতে আপনি বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন অনেকে পাসপোর্ট নিয়ে জিজ্ঞেস করে স্যার পাসপোর্ট ইজ নট অ্যালাউড যেটা অ্যালাউড সেটা হচ্ছে আপনার আইদার এনআইডি অর সব থেকে ভালো হয় যদি আপনার ব্যান্ড আইডি না থাকে ইন দ্যাট কেস আপনি বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনি আপনার কেওয়াইসি ডকুমেন্টস কমপ্লিট করতে পারেন রাইট এর বাইরে কি লাগে যখনই আপনার এই আইডি আপনার ক্রিয়েট হয়ে যায় আইডি ক্রিয়েট হওয়ার পর আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আছে সেটা সর্বোচ্চ মূল্যের নয় আপনি সেখান থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্টে আপনি কম দামে আপনি সেই প্রোডাক্টগুলোকে লাভ করতে থাকেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট এই জন্য বললাম কিছু প্রোডাক্টের ওপর টেন কিছুর ওপর ফিফটিন কিছুর ওপর টোয়েন্টি তো সেই জন্য টেন টু টোয়েন্টি পার্সেন্টের একটা রেঞ্জ থাকে যে রেঞ্জের মাধ্যমে আপনার প্রোডাক্টের দাম আপনি কম ওখানে লাভ করেন রাইট এবার আপনার আইডি কে অ্যাক্টিভ করার জন্য কি করতে হয় আপনি যখনই করলেন আপনার আইডি ক্রিয়েট হলো যদি আপনি ইন্ডিয়া থেকে কারোর আইডি ক্রিয়েট করছেন বাংলাদেশের বা বাংলাদেশ থেকে কারোর আইডি ক্রিয়েট করছেন ইন্ডিয়াতে তো আরেকটা জিনিস আমি তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখি আপনারা ইন্ডিয়ার আইডি নিয়ে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনি জয়নও করতে পার জয়েন করাতেও পারবেন এবং সেখানে আপনি গিয়ে পারচেজও করতে পারবেন বাংলাদেশের আইডি নিয়ে কিন্তু আপনি ইন্ডিয়াতে জয়েন করাতে পারবেন বাট বাংলাদেশের আইডিতে আপনি পার্সোনালি পারচেস করতে পারবেন না রাইট কারণ বাংলাদেশে ইন্ডিয়াতে আইডি নিয়ে পারচেস করতে হলে তাদের কেওয়াইসি ডকুমেন্ট শুরু প্যান কার্ড এবং আধার কার্ড ম্যান্ডেটারি সেই জন্য এখানে খালি ইন্ডিয়ার লোকেরাই জয়েন করতে পারবে তো বাংলাদেশ থেকে আপনি জয়নিং আরামসে করাতে পারবেন পার্চেস আপনার করা যায় না আর ইন্ডিয়ার আইডিতে আপনি জয়নিংও করাতে পারবেন বাংলাদেশে গিয়েও পার্চেসও করতে পারবেন এবার আইডি ক্রিয়েট হওয়ার পর থার্টি পিবির প্রোডাক্ট সব জায়গাতেই এটা হচ্ছে ম্যান্ডেটারি সেটা আপনি ইন্ডিয়াতেই থাকুন চাই বাংলাদেশে নিন থার্টি পিবির প্রোডাক্ট আপনাকে পার্চেস করতে হয় আপনার আইডি কে আপনার জয়েনিং কে অ্যাক্টিভ করাবার জন্য রাইট ওকে তো থার্টি পিবির প্রোডাক্ট আপনাকে পার্চেস করাতে হয় এবার এই যে পিভি কথা যখন বললাম এই পিভির একটা রেশিও হয় কারণ প্রত্যেকটা দেশে কি হয় টাকার ভ্যালু আলাদা হয় প্রোডাক্টের দাম আলাদা হয় কিন্তু ভেস্টিজের মার্কেটিং প্ল্যান আমরা ক্যালকুলেট করি সমস্ত পিভির ওপরে তাই একটা পিভির ওপরে একটা রেশিও থাকে যেটাকে বলা হয় পিভি বিভি রেশিও পিভি অর্থাৎ হচ্ছে পয়েন্ট ভ্যালু বিভি অর্থাৎ হচ্ছে বিজনেস ভলিউম এবং তার সঙ্গে টাকার সম্পর্ক যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে কথা বলি তাহলে বাংলাদেশে ওয়ান পিভি ইকুয়ালস টু হচ্ছে থার্টি এইট বিজনেস ভলিউম ওয়ান পিভি মানে হচ্ছে আটত্রিশ বিজনেস ভলিউম

আপনারা ইমিডিয়েটলি ক্যালকুলেট করে নিতে পারেন যদি থার্টি পিবির কথা বলছি তাহলে ইন্ডিয়াতে ইন্ডিয়া মানে কত থার্টি কে দিয়ে গুণ করে নিলে আপনি টাকার অঙ্ক পেয়ে যাবেন একটা কাছাকাছি একটা আন্দাজ একজাক্ট আমার নয় একটু ওপর নিচ হয় কারণ প্রোডাক্টের দামের উপর ভ্যারি করে বাংলাদেশের ক্ষেত্রে আপনি ওয়ান পিবি পঁচাত্তর টাকা আপনি থার্টি দিয়ে গুণ করে পারেন যে আইডি অ্যাক্টিভ করতে গেলে কত টাকার প্রোডাক্ট আপনাকে নিয়ার অবাউট পারচেস করতে হয় অনেকে রয়েছেন যারা আমাকে চ্যাটে লিখছেন অ্যাকচুয়ালি স্যার যদি আমি আপনাদের গুলো চ্যাটের পড়তে থাকি তাহলে আমি মিটিং এর যে মধ্যে জবাব দিতে পারবো না আর মিটিংটা করতে হলে আমি চ্যাটটা দেখতে পারবো না তো আপনারা লিখবেন অথচ আমি দেখবো না এর থেকে বেটার স্যার এখন প্লিজ লিখবেন না যখন আমাদের মিটিং শেষ হবে তারপরে আমি কোশ্চেন দেবো চার পাঁচ জনের মেন কোশ্চেনের জবাব আমি নিশ্চয়ই আজকে দেব তো প্লিজ এখন ধ্যান দিয়ে এই প্রোগ্রামটাকে শুনুন যেগুলো নোট করতে বলছি সেগুলো নোট করুন চ্যাট আপনারা পরে ইউজ করবেন ओके तो फर्स्ट হচ্ছে আপনারা সেভিংস অন কনসাম্পশন আপনি জয়েন করলেন ফেস্টিজি আইডি আপনার অ্যাক্টিভ হলো আপনি যাই প্রোডাক্ট পারচেজ করছেন আপনি সেগুলোকে 10 টু 20% কম দামে মাচ্ছেন দ্যাটস कॉल्ड সেভিংস অন কনসাম্পশন এর সাথে সাথে কোম্পানি আপনাকে আরেকটা ইনকাম प्रोवाइड করে যাকে বলা হয় আমরা দেখনে একিউমুলেটিভ পারফরম্যান্স বোনাস একিউমুলেটিভ পারফরম্যান্স বোনাস আমরা কি বললাম এই বিজনেস আপনি শুরু করুন কজন লোককে দিয়ে ছয়জন লোককে দিয়ে কজন লোককে দিয়ে ছজন লোককে দিয়ে ছজনটা অনলাইন নিয়ে আপনি আপনার এই বিজনেস কে শুরু করুন আর রিকোয়েস্ট করুন প্রত্যেককে যেন প্রত্যেক মাসে মিনিমাম হান্ড্রেড পিবি বা সিক্সটি পিবির প্রোডাক্ট যেন রেগুলার প্রত্যেক মাসে পারচেস করে কেন কারণ আমাদের এখানে একটা অফার চলে ইন্ডিয়াতে হোক বাংলাদেশে হোক যতগুলো কান্ট্রিতে রয়েছে সব জায়গাতে যাকে বলা হয় কনসিস্টেন্সি অফার বা শর্ট ফর্মে সিএনসি অফার কনসিস্টেন্সি অফার বা সিএনসি অফার কোম্পানিতে কি হয় আমরা প্রচুর ধরনের অফার দিই আপনার বিজনেসকে বুস্ট আপ করার জন্য আপনার বিজনেস কে বাড়াবার জন্য আপনার লোকেরা যাতে প্রোডাক্ট পারচেস করে আপনার টিম যাতে পারচেস করে আপনার নেটওয়ার্ক তৈরি করতে যাতে সুবিধা হয় সেই জন্য কোম্পানি থ্রু আউট মাসে আপনাদের প্রচুর ধরনের অফার দেয় যার মধ্যে ফার্স্ট হচ্ছে রিপার্চেস অ্যান্ড জয়নিং অফার থাকে জয়নিং অফার যেটা মাসের শুরু থেকে নিয়ে মাসের শেষ অব্দি থাকে একটা সার্টেন অ্যামাউন্টের প্রোডাক্ট পারচেস করে জয়েন করলে আপনাকে একটা প্রোডাক্ট ফ্রি দেওয়া হয় একটা গিফট আপনাকে ফ্রি দেওয়া হয় এটা থাকে থ্রু আউট দ্য মান্থ এর পাশাপাশি থাকে আপনার রিপার্চেস অফার যারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত এবং রিপার্চেস অফার মোটামুটি আমরা তারিখ থেকে শুরু করে মাসে তারিখ এটা আপনাদের জন্য কন্টিনিউ করি যেখানে স্ল্যাব রয়েছে আপনি নশো টাকার প্রোডাক্ট পার্চেস মাসে সাবান আপনার রয়েছে সতেরোশো টাকার পার্চেস করবেন তো যেমন এই মাসে গুলো রয়েছে কমপ্লেকশন বার আপনার ফ্রি রয়েছে সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ স্ল্যাবে আমরা আপনাদের দিয়ে রাখি যাতে আপনারা একটা প্রোডাক্ট পার্চেস করলে কিছু প্রোডাক্ট আপনারা ফ্রি পান যাতে আপনার মোটিভেট হয় আপনার বিজনেস বাড়ে এজ এ লিডার আপনাকে বিজনেস কে স্টেবল করার জন্য ধরে রাখার জন্য রিকোয়েস্ট করব প্রত্যেকটা লোককে আপনাদের আনতে হবে একটা সিস্টেমের মধ্যে সেটা হচ্ছে সিএনসি অফারের মধ্যে যেটা আইদার হান্ড্রেড পিবি করলে হান্ড্রেড পিবি অর সিক্সটি পিবি করলে কি যদি হান্ড্রেড পিবি করে আপনি করেন তাহলে কন্টিনিউয়াস চার মাস করার পর চার মাস আপনি হান্ড্রেড পিবি করার পর আপনাকে সিএনসি ওপর একটা গিফট দেওয়া হয় নেয়ার অ্যাবাউট ছ টাকার প্রোডাক্ট আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হয় চার মাস প্রোডাক্ট পারচেস করলেন একশো পিবি করে নম্বর মাসে গিয়ে হাজার দুশো টাকার প্রোডাক্ট আপনাকে বাংলাদেশি টাকার কথা বলছি ছ হাজার দুশো টাকার কস্টে দিল যদি আপনি হান্ড্রেড পিবি না করছেন আপনি সিক্সটি পিবি করছেন তাহলে ষাট পিবি করে করলো আপনি যদি কন্টিনিউয়াসলি চার মাস ধরে করেন তাহলে পাঁচ নম্বর মাসে গিয়ে আপনাকে তিন টাকা দামের আটখানা প্রোডাক্ট আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে আটখানা টোটাল প্রোডাক্ট আপনার দেওয়া হবে যার ভ্যালুয়েশন দ্বারাই তিন হাজার একশো সতেরো টাকা যেটা প্রত্যেক মাসে এই আপনার এই সিএনসি অফার এটা আপনার কন্টিনিউ থাকে স্পেশালি এই মাসের জন্য এই মাসে যারা জয়েন করছে তাদের জন্য কোম্পানি একটা দুর্দান্ত অফার দিয়েছে যেটা আজ অবধি কোনোদিনও দেয়নি এবং আগামী দিনে দেবে কিনা আমি জানি না দ্যাটস এ অফার যেটা দেওয়া হয়েছে যখন আপনি জয়েন করছেন জয়েন করার সময় যদি আপনি হান্ড্রেড পিভি নিয়ে জয়েন করেন তাহলে কোম্পানির তরফ থেকে আরো হান্ড্রেড পিভি আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে এতে কি হবে আপনার বিজনেস বাড়বে এবং তার লাভ কি হবে আমি আর পরে গিয়ে এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝাবো বাট এই মাসে এই ফেসিলিটিটা রয়েছে যদি আপনি হান্ড্রেড পিবি দিয়ে জয়েন করান কাউকে বা কেউ জয়েন করেছে এবং হান্ড্রেড পিবি প্রোডাক্ট পার্চেস করেছে ইন এ সিঙ্গেল ইনভয়েস ফার্স্ট ইনভয়েসের মধ্যে যদি হান্ড্রেড পিবি দিয়ে প্রোডাক্ট পার্চেস করেছেন তাহলে আপনারা হান্ড্রেড পিবি তাকে দেওয়া হচ্ছে এটা স্পেশাল অফার এই মাসে দেওয়া হয়েছে সিএনসি ক্ষেত্রে কি থাকে সিএনসি ক্ষেত্রে আপনার মাল্টিপল অফার থাকে মাল্টিপলের মানে কি যে আপনার দু তারিখ থেকে নিয়ে ধরুন বারো তারিখ পনেরো তারিখ অবধি ছিল এখন এটা কোম্পানি এক্সটেন্ড করে এই মাসে আঠারো তারিখ করেছে তিন দিন আরো এক্সটেন্ড করেছে আপনাদের জন্য তাহলে পনেরো তারিখ অবধি ছিল ওটা আঠারো তারিখ অব্দি করা হয়েছে এই আঠারো তারিখের মধ্যে আপনি যদি টুকরো টুকরো যারা অলরেডি আমাদের যুক্ত ব্যক্তি আপনি যদি টুকরো টুকরো করে ষাট পিবি বা হান্ড্রেড পিবি করেন তাহলেও আপনার কনসিস্টেন্সি হিসেবে ধরা হয় যখন কনসিস্টেন্সি অফার শেষ হয়ে যায় আঠারো তারিখের পর যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চায় নতুন জয়েন করছে এবং জয়েন করার সময় যদি সে হান্ড্রেড পিবি বা সিক্সটি পিবির একটা ইনভয়েসের এর পুরো প্রোডাক্টটা তুলে সে জয়েন করে তাহলে কিন্তু সেটা তার কনসিস্টেন্সির প্রথম মাস ধরা হয় মনে করুন কোন একজন জনৈক ব্যক্তি মিস্টার এ মিস্টার এ জয়েন করছেন পঁচিশ তারিখে গিয়ে তাহলে পঁচিশ তারিখে জয়েন করার সময় তুমি যদি হান্ড্রেড পিবি একটা সিঙ্গেল ইনভয়েসে জয়েন করেন তাহলে সেটা কনসিস্টেন্সির প্রথম মাস হয়ে গেল অ্যানাদার হান্ড্রেড পিবি কোম্পানি তাকে ফ্রি অফ কস্টে দিলো পরের মাসে আবার তাকে 12 তারিখের মধ্যে 100 পিবির প্রোডাক্ট পারচেজ করলে তার দু মাস एनसी কমপ্লিট হয়ে গেল এইভাবে সিএনসি অফার কাজ করে ইন্ডিয়াতেও বাংলাদেশেও এইভাবেই কাজ করে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এই সেম নিয়মেই এটাতে কাজ করে যখন আপনি এই 100 পিবির প্রোডাক্ট পারচেজ করতে বলবি বা 60 পিবির উপর পারচেজ করতে বলবি যাতে একটা মান্থলি প্রত্যেক মাসের একটা মিনিমাম রেঞ্জ অফ বিজনেস যাতে আপনার কাছে আসতে থাকে কনস্ট্যান্ট বিজনেস যাতে আপনার আসতে থাকে আমরা প্রথম আপনার চার মাস এই জন্যই বলা হয় বন্ধু কারণ হিউম্যান সাইকোলজি বলে যে কোন কাজকে যদি আমরা কন্টিনিউয়াসলি নব্বই দিন ধরে যদি করতে থাকি তাহলে এটা আমাদের অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যায় যদি আপনার টিমের মধ্যে আপনি সিএনসি যাদের করাচ্ছেন প্রত্যেক চার মাসের পর তারা যখন প্রোডাক্ট পাচ্ছে যেটা লোককে মোটিভেট করছে যেটা তাকে এই বিজনেসে একটা কনস্ট্যান্ট প্রত্যেক মাসে প্রোডাক্ট পার্চেস করার অভ্যেস তা হ্যাবিট তার মধ্যে তৈরি হচ্ছে তাতে আপনার বিজনেস স্টেবল হয় বিজনেস কোনোদিনও ডামাডাল হয় না ফ্ল্যাকচুয়েট হয় না আপনার কেরিয়ার স্ট্রং হয় বলা হয় না একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত স্ট্রং হবে তার ভিত যত স্ট্রং হবে সেই বিল্ডিং তত বেশি মজবুত হবে তো আপনার বিজনেস এর ক্ষেত্রে যদি বিজনেস কে আপনি সঠিক ভাবে দৃঢ় করতে চান মজবুত করতে চান শক্ত করতে চান তাহলে সিএনসি হচ্ছে সব থেকে বড় কমন জিনিস যেটাকে ম্যাক্সিমাম আপনি যত লোকের মধ্যে করাবেন কারণ এই বিজনেস কিন্তু লোক ভর্তির বিজনেস নয় এই বিজনেস কিন্তু লোক ভর্তি বিজনেস নয় এই বিজনেস হচ্ছে কনজিউমার বিল্ড করার বিজনেস যত পরিমাণ কনজিউমার থাকবে এবং মান্থলি কনজিউমার থেকে আপনি প্রত্যেক মাসে দুটো করে পেস্ট এটা মূল অস্ত্র বিজনেস কে স্ট্রং করার এবং মজবুত করার জায়গা প্রত্যেক মাসে আপনি যখন প্রোডাক্ট পার্চেস হবে আপনি কি পাবেন পিভি পাবেন এবং পিভির উপরে আপনার পয়েন্ট যোগ হতে থাকবে আপনার পিভি পয়েন্ট যোগ হতে থাকবে এবং আপনার লেভেল অফ অ্যাচিভমেন্ট বাড়তে থাকবে যেরকম আমি এখানে আপনাদের দেখাই যখন আপনার পিবি এক থেকে পাঁচশো নিরানব্বই এর মধ্যে থাকে তখন আপনি পান পাঁচ পার্সেন্ট হিসেবে ছশো থেকে দু হাজার তিনশো নিরানব্বই পর্যন্ত পান আপনি আট পার্সেন্ট হিসেবে দু চারশো থেকে পাঁচ হাজার চারশো নিরানব্বই পর্যন্ত পান আপনি দশ পার্সেন্ট হিসেবে এবং পাঁচ হাজার পাঁচশো পিবি ক্রস করে গেলে আপনি পান এগারো পার্সেন্ট হিসেবে এটা কে এনে কি হয় যে ধরুন আপনি রয়েছেন এবার আপনি রয়েছেন একজন আট পার্সেন্টে তাহলে আট থেকে যদি আপনি একশো পিবির কাজ করেন তাহলে একশো পিবির ওপর আট পার্সেন্ট একশো পিবির ওপর আট মানে হচ্ছে কত আট তাকে গুণ করবেন যেহেতু পিভিভিবি রেশিও হচ্ছে ওয়ান পিবি ইকুয়াল টু থার্টি তাহলে সেই আট একে ইন্টু করবেন 38 দিয়ে তাহলে সেই মাসের আপনার কমিশন আপনি ভাবতে পারবেন যে পারফরমেন্স বোনাস কত কমিশন হলো রাইট কেউ যদি রয়েছে দশ পার্সেন্টে তাহলে সেই মাসে সে যা ব্যবসা করলো তার পার্সোনাল আইডিতে যত টাকার প্রোডাক্ট পার্চেস করলো যত পিবি প্রোডাক্ট পার্চেস করলো তাকে মাল্টিপ্লাই করুক দশ দিয়ে সাপোজ করুন আপনি একশো বিবির প্রোডাক্ট পার্চেস করেছেন তাহলে তাকে গুণ করবেন আপনি দশ পার্সেন্ট দিয়ে কত বেরোবে দশ ওটাকে মাল্টিপ্লাই করুন থার্টি এইট দিয়ে আটত্রিশ দিয়ে আপনার পারফরমেন্স বোনাসের অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন আপনার যে টিম তৈরি হবে আপনার যে নেটওয়ার্ক তৈরি হবে আপনার নিচে যারা তৈরি হবে ডিপেন্ড করবে যে তাদের সঙ্গে আপনার গ্যাপ বেনিফিট কত রয়েছে সাপোজ আপনি রয়েছেন এবং আপনার নিচে আমি রয়েছি আপনি রয়েছেন দশ পার্সেন্টে আমি রয়েছি পাঁচ পার্সেন্টে আমি যে একশো পিবির কাজ করলাম পার্চেস করলাম আমার আইডিতে তার উপরে পাঁচ হারে ইনকাম আমি পেলাম যেহেতু আপনি আমার আপলাইনে রয়েছেন এবং আপনার সঙ্গে আমার গ্যাপ হচ্ছে কত পাঁচ পার্সেন্টের গ্যাপ তাহলে এই পাঁচ পার্সেন্টের একশো পিবির উপরে পাঁচ ইনকাম আমার আপলাইন পাবে রাইট তাহলে আপনার টিমের সঙ্গে আপনি এটা পাচ্ছেন দ্যাটস কল গ্যাপ বেনিফিট আর আপনি সেলফ যত পার্চেস করছেন তার উপরে আপনার যেটা পার্সেন্টেজ আছে সেই হিসেবে আপনার ইনকাম আপনি পাচ্ছেন তো পারফরমেন্স বোনাস ইটস ভেরি ইজি আপনি ঘরে বসে এটাকে ক্যালকুলেট করতে পারবেন রাইট পারফরমেন্স বোনাস যখন আসে তখন প্রত্যেক মাসে আপনার ব্যবসা কি হচ্ছে আপনি বা আপনার টিম যা ব্যবসা করছে সেটা প্রত্যেক মাসে আপনার সঙ্গে যোগ হতে থাকছে প্রত্যেক মাসে যদি ব্যবসায় যোগ হতে থাকে তাহলে ব্যবসার যোগ হতে হতে একদিন না একদিন আপনার ব্যবসা যোগ হতে হতে পাঁচ হাজার পাঁচশো ক্রস করবে আমার রাইট ইয়াস অন্য প্রত্যেকের বিজনেস যদি যোগ হয় তাহলে এক না একদিন তো আমার বিজনেস যোগ হতে হতে পাঁচ হাজার পাঁচশো ক্রস করবে আপনি পৌঁছাবেন এবং ব্রোঞ্জ ডাইরেক্টর আপনি হবেন দ্যাটস গ্যারেন্টেড ইন ভেস্টিজ সিস্টেম ভেস্টিজের সিস্টেমের মধ্যে আমরা অলওয়েজ এই কথাটাই বলি যে এখানে আপনার সাকসেস গ্যারেন্টেড রয়েছে যদি এই মাসের কথা বলি তাহলে এই মাসে তো আপনার আরো সুবিধা রয়েছে এই মাসে যদি আপনি ধরুন ভেস্টিজ আপনি জয়েন করলেন এবং জয়েন করে আপনি যদি বাইশ থেকে তেইশ জন লোককে জয়েন করালেন হান্ড্রেড পিভি দিয়ে বাইশ থেকে তেইশ জন লোককে আপনি জয়েন করালেন হান্ড্রেড পিবি দিয়ে তাহলে আপনার তৈরি হলো দু জন বাইশ জন লোককে আপনি এই বাইশ জন লোককে আপনি এ করেছেন এবং তাদেরকে হান্ড্রেড পিবি দিয়ে আপনি জয়েন করিয়েছেন হান্ড্রেড পিবি দিয়ে জয়েন করলে কি হবে কোম্পানি টোটাল তৈরি হবে বাইশশো পিবি যেহেতু কোম্পানির এই মাসে অফার রয়েছে এর উপরে অ্যানাদার বাইশশো পিবি কোম্পানি আপনাকে দেবে আপনার টোটাল হবে চার হাজার আপনি নিজে করে নিলেন হান্ড্রেড পিবির অর্থাৎ যেখান থেকে পেলেন দুশো টোটাল হলো চার হাজার আপনি কিন্তু এই মাসেই ব্রঞ্চ ডাইরেক্টর পদে পৌঁছাতে পারবেন হ্যাঁ বন্ধু কারণ ভেস্টিজে কিছু শর্ট অফ জার্নি দেওয়া রয়েছে আপনার বিজনেস কে আরো তাড়াতাড়ি করার জন্য আমরা এখানে দুখানা এডিশনাল অ্যাডভান্টেজ দিয়েছি একটাকে বলা হয় ফাস্টার 8% আর একটাকে বলা হয় ফাস্টার ডাইরেক্টর যেটা আমি এখন আপনাকে বললাম এই দুটো ফ্যাসিলিটি রয়েছে ফাস্টার 8% সবথেকে প্রথমে বুঝি ফাস্টার 8% কি দেখুন 1 থেকে 599 অবধি হচ্ছে 5% আর ছশো থেকে দু হাজার তিনশো নিরানব্বই অব্দি হচ্ছে আট তাহলে যদি কোনো ব্যক্তি যিনি রয়েছেন সেই ব্যক্তি যদি কোম্পানির একটি মাসে নিজে একা বা নিজের গ্রুপকে নিয়ে দুশো বিরাশি পিবি কাজ করেন তাহলে তাকে ফার্স্ট আর্ট এইট পার্সেন্ট আখ্যা দেওয়া হয় লাভ কি আপনি দুশো বিরাশি পিবি করেই আট পার্সেন্ট পৌঁছে যাচ্ছেন যেখানে আপনাকে পাঁচশো নিরানব্বই ক্রস করার পর আপনি আট পার্সেন্ট হারে আপনি ইনকামের জায়গায় ঢুকছিলেন আপনি দুশো বিরাশি আপনি ঢুকে গেলেন তার পাশাপাশি আপনাকে আপনাকে এখানে তরফ থেকে ফ্রি প্রোডাক্ট গিফট এক হাজার ছশো চনপঞ্চাশ টাকার মতন প্রোডাক্ট আপনাকে আপনাকে ফ্রি অফ কস্টে এখানে কোম্পানির তরফ থেকে আপনাকে প্রোভাইড করা হয় এই ফার্স্ট ট্র্যাক এইট পার্সেন্ট কমপ্লিট করার জন্য রাইট এই মাসের সুযোগ কি যেহেতু কোম্পানি আপনাকে ডাবল পিভি এর অফার দেওয়া রয়েছে তো সাপোজ করুন আমি জয়েন করলাম হান্ড্রেড পিভি দিয়ে ঠিক আমি হান্ড্রেড পিভি দিয়ে জয়েন করলাম আমার সঙ্গে কোম্পানি হান্ড্রেড দিল টু হলো আমি আমার সঙ্গে জাস্ট আর একটা লোককেও যদি জয়েন করে নিই জাস্ট একটা লোককেও যদি আমি জয়েন করাই হান্ড্রেড পিভি তে তাহলে আমার চারশো পিভি তৈরি হলো আমি ফার্স্টার এইট পার্সেন্টে পৌঁছে গেলাম ডাবল পিভি তে আপনার লেভেল অ্যাচিভ হলো অরিজিনাল আপনার পিভি হয়েছিল একশো এবং একশো দুশো এই দুশো পিভি র উপর আপনি ইনকাম আপনি পাবেন এখান ক্ষেত্রে কি হবে যেহেতু ডাবল পিভি নিয়ে ফার্স্ট এইট পার্সেন্ট করেছেন আপনার ফ্রি গিফট আপনি পাবেন না খালি কিন্তু আপনি যদি ধরুন নিজে জয়েন করলেন এবং আপনার সঙ্গে দুজন লোককে জয়েন করালেন জাস্ট দুজন লোককে যদি আপনি জয়েন করালেন হান্ড্রেড পিভিতে তাহলে তিনশো পিভি হলো অ্যাকচুয়াল আপনি পৌঁছে গেলেন ফার্স্ট অ্যাড এইট পার্সেন্টে আপনি তিনশো পিবির ওপরে ইনকাম হিসাবে হয় সেই হিসেবে আপনি ইনকাম পাবেন এবং তার সঙ্গে আরো এক হাজার ছশো উনপঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনি কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্টে পাবেন তো ব্যবহার করা উচিত কিনা যদি কোম্পানি কোন দিচ্ছে তাহলে সেই ফেসিলিটিসকে যদি আমি ইউটিলাইজ না করি তাহলে সেই ফেসিলিটিস পাওয়ার মানে কি তো কোম্পানি এরকম বহু আপনাদের জন্য ফেসিলিটি দিয়ে রেখেছে আপনার বিজনেস কে বাড়াবার জন্য ফার্স্ট আর ডাইরেক্টর একজন ডাইরেক্টর হলে কথা বললাম পাঁচ হাজার পাঁচশো ক্রস করার পর একজন ব্যক্তি ডাইরেক্টার তৈরি হয় পাঁচ যদি আপনি যদি পারচেস করেন তাহলে আপনি সেই মাসে ফার্স্ট ডাইরেক্টরের পথে আপনি পৌঁছে যাচ্ছেন রাইট তো এটা আপনাকে ফার্স্ট জার্নি কমপ্লিট করতে আপনাকে সাহায্য করছে তো এই মাসে যারা চান করতে নিজেদের ব্রোঞ্জ ডাইরেক্টর জয়নিং বাড়ান এই মাসে তেইশ খানা যদি আপনার ড্রয়ং হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু অটোমেটিক ব্রোঞ্জ ডাইরেক্টার পোস্টেসে পৌঁছে যায় চলুন আমরা এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা জানবো নেক্সট ইনকাম যেটাকে বলা হয় বোনাস বোনাস কি জিনিস যখন আপনার পাঁচ হাজার পাঁচশো আপনি ক্রস করেন আপনি ইলেভেন পার্সেন্ট ক্রস করে চলে আসলেন এর পরের স্টেপ আপনি যখন ব্রোঞ্জ ডাইরেক্টর হলেন স্পেশালি ব্রোঞ্জ ডাইরেক্টর জন্য কোম্পানি একটা ফান্ড দিয়েছে যাকে বলা হয় ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস যেটা হচ্ছে চার অফ কোম্পানি মান্থলি বিবি অর্থাৎ কোম্পানি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যে টোটাল বিজনেস ভলিউমে টার্ন করে পয়েন্ট ভলিউ করে তার থেকে চার পার্সেন্ট অ্যামাউন্টকে বার করা হয় এবং এই চার পার্সেন্ট অ্যামাউন্ট স্পেশালি ডিস্ট্রিবিউটার হয় ডিস্ট্রিবিউটার হয় যত আমাদের ব্রোঞ্জ ডাইরেক্টাররা রয়েছে। একজন ব্রোঞ্জ ডাইরেক্টরকে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পেতে হলে কত বিজনেস করতে হয় তাকে মিনিমাম দু হাজার এক পিভির বিজনেস জেনারেট করতে হয় কত দু পিভি মিনিমাম কিন্তু এটা এটার কোনো ম্যাক্সিমাম লিমিট নেই কারণ যত করবেন তত বেশি ইনকামের জায়গা আপনি পৌঁছাবেন বাট মিনিমাম দু তো আপনাকে করতে হবে আর সেলফ চল্লিশ এটা আমাদের মনে হয় না ডিসকাস করার দরকার কারণ আমরা কথা বলছি যখন কনসিস্টেন্সির ওপরে তো অবভিয়াসলি আপনি তখন হান্ড্রেড পিবি সিক্সটি পিবি প্রোডাক্ট পারচেস করছেন তো ফর্টি পিবির এখানে খুব একটা বেশি মাহাত্ম থাকে না কিন্তু মিনিমাম যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে দু হাজার এক বিজনেস আপনার পুরো গ্রুপ থেকে সারা মাসে আপনাকে জেনারেট করতে হয় এবার দু লোকেদের এখান থেকে শুরু হয় টেনশন এবং ম্যাক্সিমাম লোকের কাছে যে থাকে যে স্যার একটু যদি অ্যামাউন্টটা কম করে দেওয়া দু হাজার একটাকে নামিয়ে দেওয়া যায় স্যার দু হাজার এক কে নামিয়ে যদি পাঁচশো করা হয় তখনও সেটা প্রবলেম থাকবে প্রবলেম দু হাজার এক নয় প্রবলেম হচ্ছে বিজনেসকে যদি আমি সঠিকভাবে সেট আপ করি সঠিকভাবে প্ল্যান করি দু এক তো মিনিমাম পাঁচ মাস আমরা তার থেকেও বেশি বিজনেস করতে পারি গিভ ইউ এক্সাম্পল কেন বলছিলাম আপনিকে খুব ভালো করে মন দিয়ে শুনবেন দরকার পড়লে নোট করে রাখবেন আমি শুরুর সময় বললাম বিজনেস কে শুরু করবেন কতজন লোককে দিয়ে ছজন লোককে দিয়ে কতজন লোককে দিয়ে ছজন লোককে দিয়ে ছজন লোক আপনার টিমে যেন থাকে মিনিমাম রাইট ছজন লোক দিয়ে থাকলো প্রত্যেক জন লোকের নিচে মিনিমাম দশ জন করে আপনার যেন কনজিউমার বেস যেন তৈরি হয় মিনিমাম যদি আপনি দশ জন করেও কনজিউমার বেস করি কারণ প্রত্যেকটা লাইনে আর দশজন কনজ্যুমার মানে কে কনজ্যুমার বলতে কি যে প্রোডাক্ট ব্যবহার করে এমন ব্যক্তি যে দাঁত মাঝে এমন ব্যক্তি যে সোপ ইউজ করে এমন ব্যক্তি যে ঘরে জামা কাপড় কাছে আর দ্যাট কাইন্ড অফ ব্যক্তি কারণ এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে যেগুলো দিন আপনাদের ব্যবহারের মধ্যে আসে তাহলে এরকম কনজ্যুমার যার যদি আপনি দশটা করে আপনার টিমের মধ্যে আপনি ক্রিয়েট করেন এবং এই দশজন কনজ্যুমার এর বাইরে যারা আছে তারাও তো এক্সট্রা আমি ধরলাম দশজন কনজিউমারও যদি প্রত্যেক মাসে একশো পিবি করে চলুন একশো পিবি আমি ছেড়েও দিলাম কনসিস্টেন্সিতে আমি যদি ষাট পিবি করেও করে অ্যাভারেজ যদি তারা সিক্সটি পিবি করেও করে জন যদি মিলে করে তাহলে দশ ইন্টু ষাট ছশো পিবির বিজনেস জেনারেট হয় একটা লাইন থেকে ছশো পিবির বিজনেস জেনারেট হচ্ছে একটা লাইন থেকে কজন দরকার তার জন্য মাত্র জন ব্যক্তি মাত্র জন আমি তো এরকম এরকম লোকেরা আজকে এখানে রয়েছেন এই মিটিং এর মধ্যে যাদের কাছে আমি জানি যে এক একটা গ্রুপের মধ্যে কারো দুশো জন কারো পাঁচশো জন কারো দু হাজার নেটওয়ার্ক কারো দশ হাজার নেটওয়ার্ক আমি বলছি একটা লাইনে মাত্র জন লোক

যে ব্যক্তি লাস্ট মান্থে দু হাজার করেছে দু হাজার হয়েছে কি করে তার জয়নিং এসছে তার রিপার্চেস হয়েছে সমস্ত মিলে তার দু হাজার হয়েছে এই মাসে যদি একটা জয়নিং নাও করায় তবু এই দু হাজার আসবে কারণ আগের মাসে যে ব্যক্তিরা সাবান কিনেছিল তার সাবান এতদিনে শেষ হয়ে গেছে সে এই মাসেও সাবান কিনবে আগের ব্যক্তি যে মাসে যে ব্যক্তিরা পেস্ট কিনেছিল তার পেস্ট শেষ হয়ে গেছে সে এই মাসেও পেস্ট কিনবে তাহলে যারা কিনেছিল তার নতুন এই মাসেও কিনবে এবং যারা আগের মাসে যুক্ত হয়েছিল নতুন জয়েন করেছিল তাদেরও প্রোডাক্ট শেষ হয়ে গেছে তারাও এই মাসে প্রোডাক্ট পারচেস করবে অর্থাৎ যদি আপনার বিজনেস কোন এক্সপ্যান্ড নাও করেন তাহলেও আগের মাসে দু করলে এ মাসেও আপনার দুহাজার টিভি আসবেই আসবে দ্যাটস গ্যারেন্টেড রাইট এই মাসে আপনার যে নেটওয়ার্ক রয়েছে যদি দুহাজার টিভি আপনার বিজনেস হয় আপনার নেটওয়ার্ক থেকে যারা বোন ভালো করে শুনবেন যদি দুহাজার বি ভি আপনার বিজনেস হয় তাহলে অন অ্যান অ্যাভারেজ আপনার টিমের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন অ্যাক্টিভ লোক রয়েছে 30 থেকে 35 জন অ্যাকটিভ লোক রয়েছে যারা প্রোডাক্ট পারচেজ করছে এরকম অ্যাকটিভ লোক রয়েছে আপনার মিনিমাম 30 থেকে 35 জন তবে 30 থেকে 35 জন রেগুলার বেসিসে অ্যাকটিভলি কাজ করছে বলেই কিন্তু আপনার 2000 পিবির কাজ হয়েছে এই মাসে আপনি তাকে রিকোয়েস্ট করুন আপনার যে এন্টার 30 জন ব্যক্তি আছে তাদেরকে বলুন যে প্রত্যেকে যেন একটা করে লোককে জয়েন করায় 100 পিভিতে একটা করে লোক আই থিংক এটা পারা উচিত করতে পারি আমরা একটা করে লোক যদি আপনি জয়েন করেন চলুন তিরিশ জন ব্যক্তিকে বললেন 30 জন যদি নাও করলো কারণ ত্রিশ জন এক্টিভ করে দেবে আমি জানি যদি নাও করলো যদি কুড়ি জন লোক করলো তাহলে কুড়ি ইনটু একশো আপনার এডিশনাল পিভি আসবে কোম্পানি থেকে আরো বেশি আপনাকে দুহাজার পিভি এক্সট্রা দেওয়া হবে আপনার চার হাজার পিভি দুহাজার পিভি বিজনেস তো আগেই আসছিল টোটাল ছ হাজার পিভি পাঁচ হাজার পিভি র ওপরে আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাবেন যারা ব্রোঞ্জ ডাইরেক্টর আছেন আজ থেকে প্ল্যানিং শুরু করে দিন হিউজ ইনকামের জায়গা কিন্তু কোম্পানি আপনার জন্য করে দিচ্ছে জাস্ট ইউ নিড টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট এই দুটোই হচ্ছে এখানে কাজ তাহলে মিনিমাম আমরা কজন লোককে নিয়ে শুরু করবো ছজন লোককে নিয়ে প্রত্যেকটা টিমের মধ্যে দশজন করে লোক যদি থাকে আমার বিজনেস কনস্ট্যান্ট আসলো ছত্রিশশো পিবি আমার করতে হবে দু হাজার ছত্রিশশো আমি কমপ্লিট করছি আরামসে আমার কমপ্লিট হচ্ছে এবং আমি আইডিয়াও দিয়ে যে কিভাবে ব্রোঞ্জ ডাইরেক্টর আপনি কমপ্লিট করতে পারবেন বা তার থেকেও উপরের ইনকাম আপনি জায়গায় পৌঁছাতে পারবেন ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আপনি পাচ্ছেন কত আপনার যা টোটাল বিজনেস হয় তার উপরে আপনি 6% হারে আপনি ইনকাম পাচ্ছেন রাইট আজকে আমি ক্যালকুলেশন পার্টসে যাব না আমরা আজকে খালি থিওরিটিক্যাল পার্টস এ করব এবং নেক্সট বুধবার এবং বৃহস্পতিবার আমরা দুদিন ওয়েবিনারের মধ্যে আমি আর রাজি প্রোগ্রাম করব এবং বাংলাতে সেখানে আমরা ক্যালকুলেশন লিখে করব এবং ক্যালকুলেশন আপনাদেরকে দিয়ে করাবো তো বাংলায় হবে সেটার প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা সেখানে করব একদম সেইকে ক্যালকুলেটর পেন পেন্সিল সমস্ত নিয়ে বসবেন তো সেদিনকে আমরা কিন্তু ক্যালকুলেশন শিখবো আজকে আমরা থিওরিটিক্যাল পার্টে যাচ্ছি এবং সেদিনকে আমরা ক্যালকুলেশন পার্টিগুলো পেয়ে যাবো তাই এইভাবে আপনার বোনস ডাইরেক্টর বোনাস আপনার জেনারেট হচ্ছে যখন আপনার বোনস ডাইরেক্টর বোনাস জেনারেট হবে নিচে এখন দশজন করে ব্যক্তি রয়েছে তারাও কি করবে তাদেরকেও একটাই কাজ বলার কজন লোককে নিয়ে শুরু করবে ছজন লোককে নিয়ে শুরু করো প্রত্যেকটা নেটওয়ার্কে কজন লাইনে কজন করে থাকবে মিনিমাম জন করে যেন কনজিউমারটাকে তারা কত করে পারচেস করবে তারা যেন মিনিমাম ষাট পিবি করে প্রত্যেক মাসে পারচেস করে তাতে কি হবে আপনার যে নিচে ডাউন লাইন রয়েছে তারাও ধীরে ধীরে ডাইরেক্টর পোস্টে আসতে থাকবে যখন আপনার নিচ থেকে একজন ডাইরেক্টর তৈরি হয়ে যাবেন আপনি হবেন তখন সিলভার ডাইরেক্টর যারা সিলভার ডাইরেক্টর হয় সিলভার ডাইরেক্টর অ্যাভাভ কোম্পানি আরেকটা ইনকাম লাভ করে যাকে বলা হয় বিজনেস বিল্ডিং বোনাস বিজনেস বিল্ডিং বোনাস যেটা আমরা 14% অফ কোম্পানি मंथলি পিভি কোম্পানি যা টোটাল গ্লোবালি যা টোটাল পিভি টার্নওভার করে তার থেকে ফরটিন পার্সেন্ট অ্যামাউন্ট বার করা হয় আমাদের সমস্ত কোয়ালিফাইড সিলভার এবং ইউনিট ডাবল ইউনিভার্সাল থেকে এ ডাবল ইউনিভার্সাল কাউন্ট জন্য একজন সিলভার ডাইরেক্টর কে যার নিচে একজন ব্যক্তি ডাইরেক্টর রয়েছে এবং তাকে সাইট থেকে আঠারোশো এক পিবির বিজনেস করতে হয় আপনি ছজন লোক নিয়ে শুরু করেছিলেন এক একটা লাইন থেকে আপনার ছশো করে পিবি আসছিল আপনার ছত্রিশশো একজন ব্যক্তি ডাইরেক্টর হয়ে গেল একজন ব্যক্তি যখন ডাইরেক্টর হয়ে গেল আপনাকে তখন সাইড মেনটেন করতে হবে সাইড মেনটেন বলতে কাকে নন ডাইরেক্টর যারা রয়েছে অর্থাৎ পাঁচ থেকে দশ পার্সেন্ট যারা রয়েছে তাদের বিজনেস কে নিয়ে আঠারোশো এক করতে হবে এখনো পাঁচজন ব্যক্তি আছে আপনার টিমে যারা ডাইরেক্টর হয়নি এবং তারা ছশো পিভি করে করছে তাহলে পাঁচ ইন্টু ছশো তিন হাজার তে একজন সিলভার ডাইরেক্টর তার সাইড মেনটেন করতে পারবে লাভ কি হবে যে যে 3000 করলো সেই 3000 সাইডের উপরে সে পাবে 6% হারে নিচের যে ব্রঞ্জ ডিরেক্টরটা রয়েছে সে 3000 पीवी বা 4000 বি যা করেছে তার উপর থেকে পাবে সে 5% হারে তারও নিচে যদি কোনো একজন ডিরেক্টর অর্থাৎ এ তার নিচে বি তার নিচে সি যদি থাকে সি যদি কোনো ব্যবসা করে এবং ডিরেক্টর কোয়ালিফাই করে তাহলে তার ব্যবসার উপর থেকেও 4% হারে ইনকাম সে এখানে লাভ করতে পারবে যখন আপনার টিমে দুজন ব্যক্তি ডিরেক্টর হবে ইউ আর বিকাম আ গোল্ড ডিরেক্টর সাইড মেইনটেইন করতে হয় 1500 এক কিন্তু যেভাবে আমি শেখালাম তখন যখন দুজন ব্যক্তি ডাইরেক্টর হয়ে গেল চারজন ব্যক্তি তখনও রয়েছে যারা ছশো পিভি করে জেনারেট করছে চব্বিশশো পিবি আর সাইড করতে হয় আপনাকে পনেরোশো যখন স্টার হয়ে গেলেন অর্থাৎ তিনজন ব্যক্তি ডাইরেক্টর হয়ে গেল আপনার কাছে এখনো তিনজন ব্যক্তি রয়েছে যারা ছশো করে আঠারোশো পিভি করবে আপনার সাইড দরকার মাত্র হাজার পিভি যখন আপনার চারজন ব্যক্তি ডাইরেক্টর হয়ে যাবে তখনও দুজন ডাইরেক্টলি ডাইরেক্টর হয়নি কারণ ছজন নিয়ে ব্যবসা শুরু করেছেন আপনি দুজন ব্যক্তি তখনও ডাইরেক্টর হয়নি এবং তারা ছশো ছশো করে বারোশো বিবি জেনারেট করবে আর আপনার ডায়মন্ড দরকার পড়ে মাত্র সাইডে পাঁচশো এক যখন আপনার ছজন ব্যক্তি ডাইরেক্টর হয়ে যাবে ইউ আর বিকাম আ ক্রাউন ডাইরেক্টর আপনার সাইড বিজনেস সম্পূর্ণ রূপে জিরো করে দেওয়া হয় তাহলে বন্ধু যদি এইভাবে আমরা কাজটা করি যে ছজন ব্যক্তি নিয়ে আমরা স্টার্ট করি প্রত্যেকটা লাইনে দশ জন করে কনজিউমার রাখি এবং প্রত্যেকটা কনজিউমার যেন মিনিমাম ষাট বি করে প্রোডাক্ট পারচেস করে আসবে কোনো বিজনেসের প্রবলেম ইনকাম আপনি কল্পনা করতে পারেন না যে ইনকাম আপনি আজকে এখানে করছেন আপনার ইনকাম জাস্ট ডাবল করে নিতে পারবেন ইন এ সিঙ্গেল মান্থ পোটেন্সিয়ালটি বুঝুন ভেস্টিজ এমন একটা কোম্পানি যে তার মার্কেটিং প্ল্যানের মধ্যে টাকা দিয়ে রেখেছে কারণ আমরা এমনি কাউকে টাকা দিই না আমরা মার্কেটিং প্ল্যানের মধ্যে টাকা দিয়ে রেখেছি এবং সেটা হিউজ ইনকাম কিন্তু সেই ইনকামটাকে করার জন্য ইউ আপনাকে নিজেকে প্রুভ করতে হবে আর আমি জানি ভালো করে বাংলাদেশে এরকম বহু লিডার রয়েছেন যারা আজকে এই মিটিং এর মধ্যে যুক্ত রয়েছেন তারা যদি একবার ভেবে নেন এই জিনিসটাকে তাদের কাছে করা কোনো বড় ব্যাপার না হিউজ ইনকাম আজকে আত্মনির্ভর প্ল্যান থেকে আগে আমরা কাউ ক্যালকুলেট করতাম বলতাম যে এতজন লোক আছে যারা এক লাখের ওপর ইনকাম নাও এ বিকাম ভেরি সরি আমরা এই ডেটা আপনাকে দিতে পারবো না কারণ এত লোক আজকে এক লাখ টাকার উপর ইনকাম করে যে আমাদের পক্ষে ট্র্যাক রাখা সম্ভব নয় লোকেরা আশি লাখ নব্বই লাখ এক কোটির ইনকামে পৌঁছে গেছে কেউ তিরিশ লাখ কামাচ্ছে চল্লিশ লাখ কামাচ্ছে মানে আজ অব্দি তো আমি যত ইয়ং জেনারেশন রয়েছে এখানে আমার যত সার্কেলের মধ্যে যাদেরকে জিজ্ঞেস করছি কেউ কাউকেও দেখছি না এক লাখের নিচে কামাচ্ছে লাস্ট এই 3-4 মাসে লোকেরাই আত্মনির্ভর প্ল্যানের ফলে এরকম হিউজ ইনকাম করছে এক একজন পোলাপান যারা হার্ডলি হয়তো কেউ 18 বছর 19 বছর বয়স্কেও 5 লাখ টাকা কেউ 8 লাখ টাকা কেউ 9 লাখ টাকা করে ইনকাম করছে ইন্ডিয়ান কারেন্সিতে এবং যেখানে 1 पीपी इक्वल्स टू 18 বিজনেস ভলিউম বাংলাদেশের 38 জাস্ট ডাবল ইনকাম তাহলে চিন্তা করুন বাংলাদেশে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন হিউজ পোটেন্সিয়ালটি রয়েছে কিন্তু তার জন্য কি করতে হবে নেটওয়ার্ক বাড়ালে হবে না নেটওয়ার্ক কোয়ালিটির নেটওয়ার্ক তৈরি করতে হবে একটা তৈরি হয় মাস একটা তৈরি হয় ক্লাস যদি আপনার মাস নেটওয়ার্ক তৈরি হয় সেখানে আপনাকে মিনিমাম অল্প করে প্রোডাক্ট যদি আপনার বেরোয় তাহলে কমপ্লিট হয় অর ইউ হ্যাভ টু বিল্ড আ ক্লাস নেটওয়ার্ক যারা প্রত্যেক মাসে কমিটেড সিক্সটি থেকে হান্ড্রেড পিবির প্রোডাক্ট পার্চেস করবে আপনার বিজনেস কে নিয়ে কোনোদিনও পেশনে তাকাতে হবে না দু থেকে তিন বছর যদি আপনি পরিশ্রম করে এস্টাবলিশ করে দেন সারা জীবন প্যাসিভ ইনকাম কামাতে পারবেন বেস্টিজের বিজনেস থেকে কারণ দিস বিজনেস ইজ এ স্টেবল বিজনেস যেখানে ইনকাম ফ্ল্যাকচুয়েট হয় না স্টেবিলিটি থাকে রাইট তাহলে যেরকম যেরকম আপনার পোস্ট বাড়তে থাকবে আপনার নিচে নিচে ডেপথ ইনকাম হতে থাকবে এবং আপনি ন থেকে দশ টাইম অব্দিও পর্যন্ত ডেপথে আপনি ইনকাম করবেন এখানে আমরা আমরা একটা ফেসিলিটি প্রদান করি আমাদের বিজনেস বিল্ডিং বোনাসের মধ্যে বা ডাইরেক্টর বোনাসের মধ্যে যেটাকে বলা হয় কম্প্রেশন কম্প্রেশন কি মধ্যেখানে যদি কিছু ব্যক্তি ইনঅ্যাকটিভ থাকে বা তারা যদি হয়তো ডাইরেক্টরশিপ মেলাতে পাচ্ছে না বা তারা হয়তো খুব অল্প অল্প করে বিজনেস করছে আপনি যদি তাদের নিচে কাজ করে সেখান থেকেও একজন ডাইরেক্টর জেনারেট করেন এন্টার বিজনেসের টাকা কিন্তু ফেসিলিটিস বা ইনকাম আপনার কাছে কিন্তু আসতে থাকে রাইট এটা আমরা ক্যালকুলেশন করে বোঝালে এর আরো বেশি क्लियर হবে আপনার কাছে মানে এটা জেনে রাখুন যে যত ডেপথ আপনার মজবুত হবে যত ডেপথে আপনি কাজ করবেন আপনার ইনকাম তত বেশি বাড়তে থাকবে রাইট যখন আপনি কাজ করতে করতে আপনি সিলভার ডাইরেক্টর হলেন সিলভার ডাইরেক্টর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিজনেস বিল্ডিং বোনাস পাওয়ার শুরু করছেন তার পাশাপাশি আরেকটা বিশাল বড় ইনকাম পাওয়া শুরু করবেন যেটাকে বলা হয় লিডারশিপ ওভাররাইডিং বোনাস বা এল ও কখন পান যখন সিলভার ডাইরেক্টর সিলভার ডাইরেক্টর কে তলায় একজন ব্যক্তি ডাইরেক্টর রয়েছে সে এলিজিবল হয় লিডারশিপ বোনাস বা এলওবি এর জন্য এলওবি পেতে হলে কি করতে হয় এলওবি পেতে হলে আপনাকে আপনার বিজনেস গ্রুপ থেকে মিনিমাম 5625 পিবি এর বিজনেস আপনাকে জেনারেট করতে হয় কত পিবি 5625 পিবি এর বিজনেস আপনাকে জেনারেট করতে হয় আপনার এন্টার গ্রুপ থেকে রাইট মন করুন আমি আমার নিচে রয়েছেন মিস্টার এ তাহলে মিস্টার এর পুরো নেটওয়ার্ক থেকে আমি যদি পাঁচ হাজার ছশো পিবির ব্যবসা করি তাহলে আমি সেখান থেকে এলোবি জেনারেট করতে পারব এলোবির সব থেকে রুলস হচ্ছে এলোবি আপনার টিমে যতজন ব্যক্তি পাবে আপনি ততজন ব্যক্তির থেকে এলোবি পাবেন তাহলে এলোবি যেটা সব থেকে বড় ইনকাম জেনারেট করে নেয়ার অ্যাবাউট সিক্সটি পার্সেন্টের কাছাকাছি চেকের ভ্যালু ঢাকে খালি এলোবির উপরে বেস করে এলোবি যদি আপনাকে বেশি পরিমাণে পেতে হয় তাহলে কি করতে হবে সুনিশ্চিত করতে হবে আপনার টিমে যেন বেশি পরিমাণ লোক এলোবি পায় তাদের টিমে আপনি যত গ্রোথ করাবেন তত এবার আমি দেখুন আমি যে ফর্মুলাটা আপনাকে বললাম যে ফর্মুলাটা আমি বললাম যে ছজন ব্যক্তিকে জয়েন করান এবং তাদেরকেও বলুন ছজন ব্যক্তিকে জয়েন করতে এক একজন ব্যক্তির গ্রুপ থেকে যদি ছত্রিশশো পিভি আসে দুজন ডাইরেক্টর যদি আপনার কাছে থাকে এ এবং বি আমি আমার নিচে এ তার নিচে বি এ ও করছে ছত্রিশশো বিও করছে ছত্রিশ আমার বি কনফার্ম কি কনফার্ম না আর এই এলোভি কনফার্ম করার জন্য আমাকে কি করতে হয়েছে তাদেরকে একটা জিনিসই শেখাতে হয়েছে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হয়েছে যে বাবা আমি জয়েন করেছি ছজন লোককে নিয়ে এসেছি তোমাকে জয়েন করেছি তুমি ছজন লোককে নিয়ে আসবে তুমি যাকে জয়েন করাবে তাকেও বলবে ছজন লোককে নিয়ে আসতে সে যাকে জয়েন করাবে তাকেও বলবে ছজন লোককে নিয়ে আসতে সেও যাকে জয়েন করাবে তাকেও বলবে ছজন লোককে নিয়ে আসতে আর প্রত্যেকে আমরা প্রত্যেক মাসের বাড়ির যা যা ব্যবহারের জিনিসপত্র লাগে টুথপেস্ট সাবান তেল যা রয়েছে আমরা দোকান থেকে মুদিখানার দোকান থেকে না কিনে আমরা ভেস্টিজ থেকে কিনবো আর মিনিমাম সিক্সটি থেকে হান্ড্রেড পিভি আমরা কিনবই কিনবো কারণ ব্যবসা করতে এসছি ভাই ব্যবসা করতে এসছি ব্যবসা যদি সিরিয়াসলি করবো ইনকাম তাদের ব্যবসা অনুযায়ী পয়েন্ট শেয়ারিং বেসিসে এই অর্থ তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় যে ট্রাভেল ফান্ডটা স্পেশালি আমরা ইউটিলাইজ করি আমাদের ফরেন টিপ যাওয়ার জন্য এখন হয়তো বন্ধ আছে বাট আপনার ফরেন টিপে যখন আপনার চালু হয়ে যাবে আপনি ট্রাভেল ফান্ডকে ইউটিলাইজ করে আপনি ফরেন টিপে যেতে পারবেন ট্রাভেল ফান্ডের মাধ্যমে এর পাশাপাশি যেটা ট্রাভেল ফান্ডের মাধ্যমে যে জায়গাগুলো কোম্পানি অলরেডি আপনাদের ট্যুর করিয়েছে কিছু জায়গা যে জায়গাগুলো আমরা নিয়ে যাই স্পেশালি আপনাদের স্কটল্যান্ড লন্ডন হংকং তাজকান্দ ম্যাকাও দুবাই সুইজারল্যান্ড মালয়েশিয়া অ্যামস্টারডাম প্যারিস বেজিং রাশিয়া বালি তুর্কি অস্ট্রেলিয়া আবুধাবি ফুকেট থাইল্যান্ড স্পেন মানে একদম এক্সটিক টু এক্সটিক লোকেশন আর যারা গেছে যারা অলরেডি ট্রাভেল করে এসেছে তারাই জানে ভেস্টি ট্রাভেল ফান্ডের মজা কি অনেক ব্যক্তি আমাকে বাংলাদেশে রিকোয়েস্ট করেন যে স্যার ট্রাভেল ফান্ডে টাকা যদি আপনি উঠিয়ে নেন স্যার দ্যাটস এ ইয়ার চাপ অনেকজনকে ফেরত দিয়েছি ঠিক আছে প্যান্ডামিক টাইম ছিল লোকেদের অবস্থায় অসুবিধা ছিল ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল আমরা প্রত্যেককে কোম্পানি তার রুলস কে ভেঙে ফান্ডের টাকা আমরা অনেকজন লোককে পাইয়ে দিয়েছি বাট আমি রিকোয়েস্ট করবো যেহেতু এখন সমস্ত জিনিস স্টেবল হয়ে গেছে বিজনেস চলে আপনি বিজনেস করুন ট্রাভেল ফান্ডে টাকা আপনি জমতে থাকুন যাতে আপনি ইউরোপ কান্ট্রিস ট্রিপ করতে পারবেন এই ট্রাভেল ফান্ডের মাধ্যমে রাইট এর পাশাপাশি রয়েছে আপনাদের জন্য কার ফান্ড কার ফান্ড কখন পান যখন আপনি স্টার ডাইরেক্টর স্টার ডাইরেক্টর কখন যখন আপনার নিচে তিনজন ব্যক্তি ডাইরেক্টর হয়েছে এবং এই তিনজন ডাইরেক্টরকে কন্টিনিউয়াস তিন মাস মেনটেন করা মেনটেন করার মানে কি আপনি স্টার স্টারের কি তিনজন ব্যক্তি ডাইরেক্টর ডাইরেক্টর মিনিমাম বিজনেস কত করবে দু এক করে করবে আপনি সাইড থেকে কত করবেন এক হাজার করবেন এই এন্টায়ার সার্কেলটাকে আপনি যদি তিন মাস কন্টিনিউয়াস মেনটেন করেন লাইফ টাইম বেসিসে আপনার কার ফান্ড স্টার্ট হয়ে যায় সেটা টোটাল হয়। তার এই অর্থকে ডিস্ট্রিবিউট করা হয় স্পেশালি আপনার কার এর ফান্ড এর জন্য রাইট ম্যাক্সিমাম 80000 রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে তো আপনি কনভার্ট করে নিতে পারেন বাংলাদেশের হিসেবে ম্যাক্সিমাম সেটা ফান্ড এর জন্য আপনি প্রত্যেক মাসে লাভ করতে থাকেন আশি হাজার টাকা যদি ইন্ডিয়ান কারেন্সিতে কথা বলি প্রত্যেক মাসে এবং যেটা নিয়ে আরামসে যে কোনো ব্যক্তি এক বছরও দরকার পড়বে না হার্ডলি হয়তো দু তিন মাসের মধ্যে সে মার্সিডিজ বেঞ্চ বিএমডাব্লিউ অডি বলবো এই ধরনের গাড়ি সে এখান থেকে পার্চেস করতে পারে এর সঙ্গে রয়েছে আপনার ভেস্টিজের হাউস ফান্ড হাউস ফান্ডের ক্ষেত্রে কজন দরকার দরকার যখন আপনি একজন ক্রাউন ডাইরেক্টর হবেন এবং ছজন ব্যক্তিকে আপনি যখন ডাইরেক্টর তৈরি করবেন কজন ব্যক্তিকে ছজন ব্যক্তিকে আমি বলেছিলাম এই জন্য শুরুতে কতজন নিয়ে স্টার্ট করতে যাতে হচ্ছেন হাউস ফান্ড কে আপনি তিন মাস আপনার কন্টিনিউয়াস ক্রাউনশিপ কে মেনটেন করছেন চতুর্থ মাস থেকে আপনার হাউস ফান্ড স্টার্ট হচ্ছে এবং হাউস ফান্ডের সর্বোচ্চ ওয়ান লাখ রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে বাংলাদেশে আপনি ক্যালকুলেট করে নেবেন সেই হিসেবে আপনাকে ডিস্ট্রিবিউট করা হয় রাইট থ্রি পার্সেন্ট অফ কোম্পানি বিবি কোম্পানি টোটাল টার্ন ওভার হয় থেকে থ্রি বার করে এটা ডিস্ট্রিবিউট করা হয় এর যে ইনকাম যেটা কোম্পানি নতুন একজনকে দেওয়া হয়েছে দ্যাটস কল হচ্ছে ভেস্টিজের এলিট ক্লাব বোনাস এলিট ক্লাব বোনাস কারা পায় যারা আমাদের ডাবল ক্রাউন ডাইরেক্টর অ্যান্ড অ্যাভ ডাবল ক্রাউন ডাইরেক্টর যাদের নিচে বারো জন ব্যক্তি ডাইরেক্টর রয়েছে ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর যাদের নিচে ষোলো জন ব্যক্তি ডাইরেক্টর রয়েছে স্পেশালি কোম্পানি টু পার্সেন্ট কোম্পানির টোটাল পিভি তার টু পার্সেন্ট অ্যামাউন্টকে বার করে খালি এই ডাবল এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন্ড ডাইরেক্টর যারা প্রত্যেক মাসে মেনটেন করছে তাদের মধ্যে এই অ্যামাউন্টকে পয়েন্ট শেয়ারিং বেসিস এই অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় সব থেকে প্রথম যেটা আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার ক্রাউন ডাইরেক্টরশিপ অব্দি এবং ক্রাউন ডাইরেক্টরশিপ যখন আপনি নিচ্ছেন আপনার নিচে প্রত্যেকটা ক্রাউনের নিচে যে ছজন ব্যক্তি রয়েছে সেই ইনকামও কিন্তু তার সঙ্গে নেওয়াটা কারণ ইনকামই আপনার স্বপ্নকে পূরণ করে ডেজিগনেশন কিন্তু আপনার স্বপ্নকে পূরণ করে না রাইট তো আপনাকে ম্যাক্সিমাম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার টিমকে বাড়ানো স্ট্রেংথ বাড়ানো স্পেশালি কনসিস্টেন্সি যত পরিমাণে আপনি টিমের মধ্যে বাড়াতে পারবেন এবং এই মাসে আপনি সব থেকে বেশি ফোকাস করুন আপনার জয়েনিং এর উপরে কারণ তার উপরে আপনার ডাবল পিবির অফার আপনাদের জন্য রয়েছে এছাড়া বন্ধু ছিল ওকে আমার পার্টের তরফ থেকে আমি যেটা বললাম এবং যেটা আমি বললাম যে ক্যালকুলেশন যেটা আমরা নেক্সট উইকে বুধবার এবং বৃহস্পতিবার ওয়েবিনারের মাধ্যমে আমি করব সেটাকে মাস্ট অ্যাটেন্ড করবেন চলুন আমরা এবার কিছু কোয়েশ্চেন দেখে নিই যদি আপনাদের